শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমা সবার আগে হলে গিয়ে দেখবো। আমি প্রয়োজনে আমার লালছড়ি সিনেমা এইবার ঈদে মুক্তি দিব না, এমনটাই জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আরও কি বললেন অপু, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। অপু বিশ্বাস বনানীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়েছিল। সেখানে অপু বিশ্বাস পার্লার উদ্বোধন করার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হন। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা অপুর সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে সাংবাদিকরা সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাসকে কিছু প্রশ্ন করেন। অপুকে প্রথম প্রশ্ন করা হয়, অপু কি হলে গিয়ে শাকিবের লিডার আমি বাংলাদেশ সিনেমা দেখবে? এমন প্রশ্নে অপু বলেন, অবশ্যই ঈদে গিয়ে আমি সবার সিনেমা দেখব। আমরা নিজেরা যদি নিজেদের ছবিগুলো দেখে সাপোর্ট করি তাহলেই তো চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। শুধু আমি নয়, আমার পরিবারের সবাই হলে গিয়ে এবার সিনেমা দেখবে। চলচ্চিত্রে কোনো সিনেমা রিলিজ হবে, অবশ্যই সেটা আমরা নিজেদের উদ্যোগে যখন দেখতে যাবো তখন আমাদের ভক্তরা কিন্তু সেই সিনেমাকে সাপোর্ট করবে। সো অবশ্যই আমি সমস্ত সিনেমাই দেখব এবং সকলকে আমন্ত্রণ জানাবো। এবার ঈদে তো আপনার দুইটি সিনেমা মুক্তি পাবে, বিষয়টি কিভাবে দেখছেন আপনি? উত্তরে অপু বলেন, এবার হলের চেয়ে সিনেমার সংখ্যা বেশি, আর এবারে সবগুলো সিনেমাই বিগ বাজেটের সিনেমা, একটি সিনেমা আরেকটি সিনেমার সাথে টক্কর দেওয়ার মতো অবস্থা। আমার প্রেম প্রীতির বন্ধন সিনেমাটিও বিগ বাজেটের একটি সিনেমা, এই সিনেমাটি এবার ঈদে অবশ্যই মুক্তি পাবে। বাট আমার নিজের প্রযোজিত লালছড়ি সিনেমা মুক্তির ব্যাপারে আমি এখনও ভাবছি, দেখি কি করি। তবে জয়কে নিয়ে হলে গিয়ে এবার জয়ের পাপ্পার সিনেমা দেখবো আমি সবার আগে। সুপ্রিয় বন্ধুরা, হলে গিয়ে এবার অপু বিশ্বাস শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি দেখবে, বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে।